বিভিন্ন কারণে বাংলা সিরিয়ালে মাঝে মাঝেই নানা চরিত্রে মুখ বদল হয়ে থাকে। আগের জনপ্রিয় তারকার বদলে নতুন তারকা আসেন, তিনিও অনেক সময় মন জয় করে নেন। তবে প্রথমের দিকে বেশ অসুবিধা হয় দর্শকের, কেন মুখ বদল হলো, কেন অভিনেত্রী চলতি ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না। যাই হোক, জনপ্রিয় টেলি অভিনেত্রী মানসী সিনহা, তার চমৎকার অভিনয়ে ফুটে ওঠে প্রতিটি চরিত্র, সে নেগেটিভ হোক বা পজিটিভ, সব রকম চরিত্রে যথেষ্ট সাবলীল তিনি, তাই সবাই তাকে ভীষণ পছন্দ করে। সম্প্রতি জানা যাচ্ছে তার চলতি ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি এবং তার পরিবর্তে অন্য জনপ্রিয় টেলি অভিনেত্রী এলেন। বর্তমানে তাকে এই পথ যদি না শেষ হয় এবং কন্যাদান ধারাবাহিকে দেখা যাচ্ছে, তবে কন্যাদান ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছিল বললে ঠিক হবে, কেননা কন্যাদানে তার অভিনীত মন্দিরা দেবী চরিত্রে বদল হয়েছে। তার পরিবর্তে নতুন মন্দিরা দেবী হচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বাগতা মুখার্জি। বলা বাহুল্য, তিনিও খুব শীঘ্রই এই চরিত্রে সকলের মন জয় করবেন। অন্যদিকে কেন মানসী সিনহা এই ধারাবাহিক ছাড়লেন তা জানা যায়নি, তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই একটি নতুন সিরিয়ালে বেশ প্রধান চরিত্রে তিনি থাকবেন, সেই জন্যই হয়তো এই পরিবর্তন। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।